সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, মক্কা এগ্রো নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি হাফেজ নজরুল ইসলাম, আর আপনারা দেখছেন মক্কা এগ্রো ইউটিউব চ্যানেল। দর্শক, আজকে একটি নতুন ট্রফিক এবং নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটি হলো আমরা যারা খামার করি, শুধু খামার মুরগি, হাঁস, গরু, ছাগল এটা না, সব ধরনের যত ধরনের খামার আছে, হাঁস পালন, মুরগি পালন, কবুতর পালন, পশু পাখি পালন, এরপরে গরু পালন, মহিষ পালন, ভেড়া পালন, ছাগল পালন, যত ধরনের আমরা খামার করি না কেন, আমরা কিন্তু সাধারণত একটি সমস্যায় ভুগি। সেটি হচ্ছে যে আমাদের খামারে কিন্তু প্রচুর পরিমাণে মশা আক্রমণ করে। হ্যাঁ, মশার কারণে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে। মশার কারণে আপনার খামারে কিন্তু বড় ধরনের ভাইরাস আক্রমণ করতে পারে। মশার সাথে কিন্তু বড় ধরনের মশা মাছির সাথে, হ্যাঁ, বাতাসের মাধ্যমে কিন্তু বড় ধরনের ভাইরাস খামারে আক্রমণ করার সম্ভাবনা থাকে। তো অনেক সময় এই সমস্যার, এই মশার কারণে কিন্তু আমাদের খামারে কিন্তু বড় ধরনের ভাইরাস আক্রমণ করে এবং করতে পারে। দর্শক, সোনালি মুরগি, ফার্মি মুরগি, দেশি মুরগি, অথবা আমরা যারা লেয়ার, টাইগার, ব্রয়লার মুরগি পালন করি, আমাদের অনেক অনেক ধরনের সমস্যা দেখা দেয় যে মুরগি খামারে কিন্তু প্রচুর পরিমাণ মশা আক্রমণ করে। এবং মুরগি খামারও মশা আক্রমণ করার ফলে কিন্তু ভাইরাস তো একদিক দিয়ে হতে পারে, আর অন্যদিকে একটা সমস্যা হলো মুরগির যে বডি ওয়েট আছে, ওই বডি ওয়েটটা ঠিক থাকে না। মুরগির যে গ্রোথ আছে, ওই গ্রোথটা ঠিক থাকে না। ও গরুটা ঠিক না থাকার একটি কারণ হলো, সেটা হলো মুরগিকে যখন প্রচুর পরিমাণে মশা আক্রমণ করে, মশা কামড়া কামড়ি করে, মশা যখন মুরগির গায়ে বসে, হ্যাঁ, এই সমস্যার কারণে কিন্তু মুরগি সাধারণত খাদ্য পানি কিন্তু নিয়মিত খেতে পারে না, অথবা খাদ্য খাবার সময় যদি মশা বারবার ঠোকরাটুকরি করে, বারবার কামড়ি করে, এতে কিন্তু মুরগি একটা বীরত্ব বোধ করে। এই জন্য নিয়মিত যে খানা পানির চাহিদা কিন্তু ওটা কিন্তু থাকতে পারে না। হ্যাঁ, এর ফলে কিন্তু তার বডি ওয়েটটা যে নিয়মিত বয়সের সাথে সাথে যে একটা ওজন হওয়ার কথা থাকে, ওই ওজনটা তার কিন্তু ঠিক থাকে না। এই জন্য কিন্তু একটা বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়। আমরা কিন্তু দিন শেষে কিন্তু মাস শেষে যখন আমরা মুরগিগুলো বিক্রি করতে যাই, তখন কিন্তু ওজন কম থাকার কারণে কিন্তু আমরা বড় ধরনের লোকসান হই। তো দর্শক, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে কীভাবে আপনার খামারকে, আপনার ঘরকে, আপনার মুরগি খামার, গরুর খামার, হাঁসের খামারকে আপনি মশামুক্ত রাখবেন সে সম্পর্কে। তো দর্শক, সেটি হলো সর্বপ্রথম আপনার খামারে মশামুক্ত রাখার জন্য আপনার যে লিটার ব্যবস্থাপনা আছে, নিয়মিত কিন্তু এই লিটারগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। তো নিয়মিত লিটার চেঞ্জ করার একটি কারণ হলো যে পচা লিটার যখন থাকে, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আপনার মশা উৎপাদন হয়। এই মশা ডিম পাড়ে দেয়, আর গন্ধের কারণে বিভিন্ন সমস্যা হয়, এখানে কিন্তু অনেক ধরনের সমস্যাও হতে পারে। তো এই জন্য আপনার যে নিচে যে লিটার আছে, হ্যাঁ, ওই লিটারটা কিন্তু বালি দেন, আপনি যেটা দেন তুষ ব্যবহার করেন, ওটা কিন্তু প্রতি মুরগি বেশ যাওয়ার পরে কিন্তু ওইটা চেঞ্জ করা দরকার, চেঞ্জ করে দেবেন। এবং অনেক সময় আমরা আরেকটা কী করি, যেন ওই লিটারটা চেঞ্জ করে খামারের ফাঁসে দিয়ে রাখে দিয়ে একটু দূরত্ব বোধ করি না, এর ফলে কিন্তু খামারের ফাঁসে থাকার কিন্তু বড় ধরনের জীবাণু আপনার খামারে আক্রমণ করতে পারে, এবং ওইখান থেকে কিন্তু মশা ডিম পারে, মাছি ডিম পারে, হ্যাঁ, ওইখান থেকে কিন্তু মশা মাছি উৎপাদন হওয়া স্বাভাবিক এবং উৎপাদন হয়, এর ফলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হই। তো দর্শক, আমরা যারা খামার করি, খামারে যে ময়লা আবর্জনা যেগুলো আছে, ওগুলো কিন্তু খামার থেকে অনেক দূরত্ব বজায় রাখি, হ্যাঁ, এর ফলে কিন্তু আপনার খামারে কিন্তু মশা আক্রমণ করার সম্ভাবনা খুবই কম থাকে। আরেকটি কারণ হলো যে আমরা মশা থেকে বাঁচার উপায় হলো, সেটি হলো যে আমরা সন্ধ্যাবেলা একটু হালকা আগুন জ্বালাবো, ধূপ দিব, একটু ধোঁয়া দিলে কিন্তু মশার আক্রমণটা খুব কমে যায়। তো আমরা সাধারণত খামারের ভিতরে ধূপ না দেওয়ার চেষ্টা করবো, কারণ নিচে ধরনের আপনার ইয়ে লিটারের মধ্যে আগুন লাগলে বড় ধরনের একটা ক্ষতির সমস্যার সম্মুখীন হতে পারেন, আর বাইরে আগুনের ব্যবস্থা করবো। হ্যাঁ, এক দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে আমরা তারফিন যে আছে, ওই তারফিনের সাথে আমরা কিন্তু তারফিন এবং ফানি এক লিটার সাথে মিক্স করে, অথবা ক্রাসিন আমরা মিক্স করে কিন্তু খামার সারাদিকে স্প্রে করতে পারবো, এর ফলে কিন্তু আপনার মুরগিকে কিন্তু আপনার সাধারণত আর মশা বিরক্ত করবে না, বা মশা আপনার খামারে আসবে না। আরেকটি কারণ, আমরা যেখানে ময়লা আবর্জনাগুলো ফালাই বা আমাদের আশেপাশে যে আমরা খামারের ময়লা আবর্জনাগুলো ফালাই, ওইখানে কিন্তু ব্লিচিং পাউডার যদি আমরা স্প্রে করি, অথবা ব্লিচিং পাউডার মারে দিই, হ্যাঁ, ব্লিচিং পাউডার মারে দেওয়ার ফলে কিন্তু আর ওইখান থেকে মশা ডিম পাড়বে না, বা মশা উৎপাদন হবে না, এতে করে আপনার খামারটা মশামুক্ত রাখতে পারবেন। দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে আপনার খামারের কন্যারে কন্যারে কাপড়ের যে গোটা আছে, হ্যাঁ, ওই কাপড়ের গোটা আপনি একটু জালি আকারে বাঁধে খামারের কন্যারে কন্যারে লাগিয়ে দিয়ে রাখবেন, এত করেও আপনার খামারে কিন্তু মশামুক্ত রাখতে পারবেন। এর ফলে আপনার এরপর হলো যে এই কাপড়ের গোটা এবং ফানি আর তারফিন, এগুলো কিন্তু ফানির সাথে মিক্স করে কিন্তু আপনার খামারে চারোদিকে স্প্রে করতে পারেন,
আর একটু দূরত্ব যে দিকে আছে ওইদিকে নিয়মিত স্প্রে করলে ইনশাল্লাহ আপনার খামারে কিন্তু মশা আক্রমণ থেকে আপনি রক্ষা করতে পারবেন খামারকে। আর দ্বিতীয় আরেকটি কারণ হলো যে ওই স্প্রে যেগুলো আমরা বিভিন্ন ব্লিচিং পাউডার বা বাইরোসিড বা যে ধরনের মশার জন্য আমরা যে ধরনের ওষুধ ব্যবহার করবো, হ্যাঁ, অথবা কাপড় ব্যবহার করবো, এগুলো যখন আমরা ব্যবহার করবো কিন্তু খামারের ভিতরে কোনোভাবে ব্যবহার করবেন না। এতে করে মুরগির সমস্যা হতে পারে, মুরগির নাক মুখ দিয়ে গেলে বড় ধরনের ভাইরাস আক্রমণ করতে পারে অথবা মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা এটা কখনো ভিতরে প্রবেশ করাবো না, ভিতরে স্প্রে করবো না, বাইরের দূরত্ব যে জায়গা আছে ওগুলো থেকে আমরা স্প্রে করে দেবো। এতে করে ইনশাআল্লাহ খামারে মশা আসবে না। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। ভালো লাগলে শেয়ার করবেন, উপকার পেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবো পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।